হ্যালো লিসেনার্স চ্যানেলে আপনারা আজকে শুনবেন চিরঞ্জীব সেনের গল্প শেষ অঙ্ক। রাস্তাটা মেডিকেল কলেজের সামনে, বেশি চওড়া নয়। একখানা মোটর এসে পড়লে রিকশাখানাকে দেওয়াল ঘেঁষিয়ে দাঁড় করাতে হয়। দুপাশে অনেক দোকান, লোক গিজগিজ করছে, সবসময় ভিড়। তবে অফিস টাইমে গা বাঁচিয়ে হাঁটা অসম্ভব। মুড়ির দোকানটা পার হলে ছোট একটা মনোহারী দোকান, তারপরেই দই মিষ্টির দোকানটা। এই দোকানটার গা ঘেঁষে দক্ষিণ দিকে পিচ বাঁধানো আর একটা রাস্তা চলে গেছে, সেই বড় বাড়িটা এই রাস্তাতেই। লটকে পড়া নীরেট কাঠের ফটক একপাল্লা পড়ে আছে, কি রং ছিল কেউ জানে না। অপর পাল্লাটা পাড়ার লোকেরা উনুনে পুড়িয়েছে। খানিকটা খালি জমি, একপাশে একটা গুলঞ্চ গাছ, প্রথমে ভাঙা পেয়ালা পিরিচ দিয়ে বাঁধানো হলো। হলের একপাশ দিয়ে কাঠের সিঁড়ি উপরে উঠে গেছে। উপরে একটা বিরাট হল, এখন আর হল নেই। মাঝখানে 4 ফুট পথ রেখে দুপাশে একখানা করে ইটের গাঁথুনি তুলে দুসারি ঘর তুলে দেয়া হয়েছে। এইসব ঘর ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায়, দিন হিসেবেও পাওয়া যায়। মফস্বলের লোকেরা, যারা একবেলা কিংবা দু একদিনের জন্য কলকাতায় কাজে আসে, তারাই ভাড়া নেয়। স্নান করবার ঘর আছে, উঠোনেও কল চৌবাচ্চা আছে, সামনে পাইস হোটেল আছে। বলে পাঠালে হোটেলের বামনি, বামনি কিনা কে জানে, এসে ভাত দিয়ে যাবে, নাই বা হলো যাতে বামুন। চেহারাটা তো বামুনের মতো ফর্সা, ফর্সা গলায় সোনার হার, দোহারা গরণ, খালি গা, দেখতে বেশ সুন্দর। মফস্বলের লোকজন ছাড়া এই কলকাতার অনেকেই ঘর ভাড়া নেয়, খবরের কাগজে বিজ্ঞাপন পড়ে। সেদিন সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি আর হাওয়া, সন্ধ্যের পর বৃষ্টিটা জোরে এলো। হোটেলের মালিক নীলমণি ভাবলো আজ আর কেউ আসবে না। রাত প্রায় 11টা বাজলো, নীলমণি সবে খাওয়া সেরে আঁচড়ে উঠে গামছায় হাত মুখ মুছে গালে পান ফেলেছে। সেই সময় নিচে দরজায় কে যেন ঘা দিল, নীলমণি নিজেই নেমে গেল। না, একতলায় সে থাকে না, সে থাকে তিনতলায়। একতলাটা একটা ব্যাংক ভাড়া নিয়ে গুদাম করেছে। দরজা খুলতেই লম্বা আর জোয়ান একটা লোক ঘরে ঢুকলো। গোড়ালি পর্যন্ত একটা রেইনকোট তার গায়ে, মাথায় কপাল পর্যন্ত ঢাকা টুপি। রেইনকোট বেয়ে বৃষ্টির জল গড়িয়ে মেঝেতে জমতে লাগলো। লোকটার হাতে মস্ত বড় ক্যাম্বিসের একটা ব্যাগ, ব্যাগটা হাতে ঝুলিয়েই সে কথা বলতে লাগলো। আজ রাত্রিটা সে থাকতে চায়, কাল সকালেই সে চলে যাবে। লোকটা কথা বলছিল ফিসফিস করে, গলা ভেঙে গেছে নাকি? নীলমণি কাউকে নিরাশ করে না। হ্যাঁ, ঘর পাবেন, 5 টাকা ভাড়া লাগবে, আর আলো বিছানা আর জলের জন্য আরও 1 টাকা। যদি কিছু খেতে চান সামনের হোটেলে পাওয়া যাবে, তবে তার দাম আলাদা। না না, সে আর কিছুই চায় না, রাত্রিটা শুধু ঘুমোতে চায়। ঘর দেখবার জন্য নীলমণি উপরে উঠতে লাগলো। পেছন পেছন লোকটা, কি আছে ব্যাগের ভেতর, অত ভারী কেন? কিছু না, কি থাকবে আবার, বই আছে, বই। ও, একটা ঘর খুলে গিয়ে নীলমণি হাঁক পাড়ল, কামিনী, ওরে কামিনী। কোনো মেয়ে মানুষ নয়, 16-17 বছরের ঝাঁকড়া চুলওয়ালা ফর্সা একটা ছেলে উপরে উঠে এলো। যতদূর সম্ভব ছোট একটা ঢিলে ময়লা ইজের তার নাইয়ের নিচে ঝুলছে। ইজেরটা এত ছোট যে না পড়লেও চলতো বোধ হয়। ওরে, কুঁজো জল ভরে দে আর বিছানাটা একটু গুছিয়ে দে। বিছানা মানে একটা তক্তপোষের ওপর একটা শতরঞ্চি। কামিনী খুব চটপটে, খুব তাড়াতাড়ি সে সব কাজ করে দিল। আগন্তুক নীলমণির হাতে একখানা 5 টাকার নোট আর একখানা 1 টাকার নোট তুলে দিল, আর কামিনীকে দিল 4 আনা বকশিস। গা থেকে রেইনকোটটা খুলে আগন্তুক দেয়ালে একটা পেরেক টাঙিয়ে দিল, তারপর টুপিটা খুলে একটা ভাঙা টুলের ওপর রাখল। আর ঠিক সেই সময় আরও একজন লোক এলো ভিজতে ভিজতে। 1 নম্বর আগন্তুক ভয় পেয়ে গেল, ও আবার কোথা থেকে এলো, নিশ্চয়ই তাকে অনুসরণ করে এসেছে। 2 নম্বর আগন্তুককে নীলমণি তার সামনের ঘরটা দিল। 1 নম্বর আগন্তুক ঘরের আলোটা নিভিয়ে তক্তপোষের একধারে বসে দরজাটা ভেজিয়ে দিল, একটু ফাঁক রাখল, দেখতে হবে লোকটা কি করে। ও নিশ্চয় পুলিশের টিকটিকি, এখন উপায়। 1 ঘন্টা কেটে গেল, 1 নম্বর আগন্তুকের ঢুলুনি এসেছিল, চমকে সোজা হয়ে বসল। বৃষ্টি বোধহয় থেমে গেছে, হাওয়াও আর বইছে না।
কিন্তু দু নম্বরের ঘরে আলো জ্বলছে। লোকটা কি ঘুমোবে না? আশ্চর্য, ঘর তো ফাঁকা, লোকটা গেল কোথায়? এক নম্বর আস্তে আস্তে দরজাটা একটু ফাঁক করে উঁকি মেরে দেখতে লাগলো। আরে, লোকটা পায়চারি করছে, সর্বনাশ, পালাবারও পথ নেই। নিঃশ্বাস বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল সে। ও যেন কার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, হলের দূর প্রান্তে স্ট্যাচুর পায়ের কাছে একটা টেলিফোন দেখেছিল সে। দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখলো, তার অনুমানই ঠিক। ওর ঘরের দিকে পেছন ফিরে সে টেলিফোনে কার সঙ্গে কথা বলছে। নিশ্চয় থানায় খবর দিচ্ছে। এই সুযোগ, পুলিশ আসবার আগে সরে পড়া যাক। তাড়াতাড়ি কাঁধে রেইনকোট ফেলে টুপিটা পকেটে পুরে নিয়ে ব্যাগটা হাতে তুলে নিয়ে নিচে পা টিপে বেরিয়ে পড়ল সে। সে সময় গলিতে চারপাশটা কুকুর ঝগড়া করছিল, পায়ের কোনো শব্দই পাওয়া গেল না। নিচেও লাইন ক্লিয়ার। কামিনী ময়লা ইজেটটা কেচে দড়িতে শুকোতে দিয়েছে। সে নেই, বোধহয় বামনির হোটেলে গেছে। দরজা খোলা, কাঁচা উঠোন পার হয়ে গলিতে এলো। গলি থেকে সেই রাস্তাটায়, না, রাস্তা ফাঁকা, কোথাও কেউ নেই। খুব বেঁচে গেছি বাবা, আর একটু হলেই হয়েছিল আর কি। বড় রাস্তা কলেজ স্ট্রিটে এসে গেল। রাস্তায় পা দিয়েছে কি না দিয়েছে, কোথা থেকে গোফালা সন্ডামার্কা এক কনস্টেবল এসে হাজির একেবারে সামনে। কথা নেই, বার্তা নেই, সে একেবারে তার বুকের কাছে জামাটা জোরে ধরে বাঁশিটা বাজিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে পুলিশের গাড়ি এসে পড়ল। একজন তার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে গাড়িতে তুলল, আর একজন তার হাতে পরিয়ে দিল হ্যান্ডকাফ। বাব্বা, বড্ড ধরিবার ছেলে, সে সকাল থেকে চরকি ঘোরা ঘোরাচ্ছে, এবার চা চলো শ্রীঘরে। তা ব্যাংক লুটের টাকা সব আছে না কিছু ঝেড়েছ? হাতিয়ারটা কোথায়? ও, এই যে রাখো সরকার পিস্তলটা। নীলমণির হোটেলে তখন দু নম্বর আগন্তুক তার বাড়িতে টেলিফোনে খবর দিচ্ছে। হ্যাঁ, ইডেন কলেজ থেকে এইমাত্র খবর পেলুম, ইন্দিরার খোকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এতক্ষণ শুনছিলেন চিরঞ্জীব সেনের গল্প শেষ অঙ্ক। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী গল্প কবিতার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।